আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ একুশে টেলিভিশনের দেশজুড়ে অনুষ্ঠানে। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলের ঘটে যাওয়া খবর ও জানা অজানা ভিন্ন ভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রিসমি আক্তার তিশা। আমাদের দেশজুড়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে প্রত্যন্ত জনপদের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে দেশজুড়ে সংবাদ, জানাচ্ছেন পারভেজ আহমেদ। ধন্যবাদ তিশা। সিডরে ক্ষতিগ্রস্ত বরগুনার মৎস্যজীবী 30টি পরিবারের জন্য 3টি মাছ ধরার ট্রলার বিতরণ করা হয়েছে। রহিম আফরোজের সমাজ উন্নয়নমূলক সংস্থা রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন এই ট্রলার বিতরণ করেছে। গত 22 জুলাই ট্রলারের দলিল ও প্রতীকী বৈঠা জেলাদের হস্তান্তর করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুস্তাফিজুর রহমান। শিক্ষার জন্যই শিক্ষাঙ্গন, এই স্লোগান নিয়ে গত 14 আগস্ট রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বিভাগীয় সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মুফাক্কারুল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ পরিষদের সভাপতি মাজহারুল হান্নান। সম্মেলনে বলা হয়, দেশে শিক্ষার প্রসার ঘটলেও এর মান ক্রমেই নিম্নমুখী হচ্ছে। এর কারণ শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দুর্নীতি ও অপরাজনীতি। ম্যাজিস্ট্রেট ও র্যাবের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত গত 10 আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ প্রাইভেট হাসপাতাল, প্যাথোলজি ল্যাব ও ক্লিনিকে অভিযান চালায়। সরকারি হাসপাতালের রোগীদের পচা মাছ সরবরাহ ও প্রাইভেট ক্লিনিক হাসপাতালের অনুমোদন না থাকায় 11টি প্রতিষ্ঠানকে 95,000 টাকা জরিমানা ও 4টি প্রতিষ্ঠানকে সিলগারা করে দেয় আদালত। ম্যাজিস্ট্রেট মেরিনা নাজদিন, র্যাবের ক্যাপ্টেন রকিব ও র্যাবের সহকারী পরিচালক মতিয়ার রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। এদিকে আদিবাসী দিবস উপলক্ষে ময়মনসিংহের ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কারিতাস, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও গারো স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে স্থানীয় জিমনেশিয়ামে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সাবেক এমপি অ্যাডভোকেট প্রমোদ মানকিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সবশেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের মতো আমার হাতে এই ছিল দেশের খবর। চলুন ফিরছি দেশজুড়ের মূল অনুষ্ঠানে তিশার কাছে। ধন্যবাদ পারভেজ। দর্শক শুনলেন দেশের খবর। বেসরকারিভাবে গড়ে ওঠা উত্তরাঞ্চলের একমাত্র হৃদরোগ হাসপাতালটি চলছে নানা সমস্যার মধ্য দিয়ে। সরকারি সহযোগিতা ও অনুদানের অভাবে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। ফজলে রাব্বি পলাশের গবেষণায় বিস্তারিত থাকছে সঞ্জীব ভৌমিকের প্রতিবেদনে। হার্টের কোনো সমস্যা হলো তো হয় ঢাকা নয় দেশের বাইরে চলো, যা আমাদের গরিব দেশের সব মানুষের জন্য সব সময় সম্ভব নয়। সেক্ষেত্রে অন্ধের জ্যোষ্ঠী ঢাকা। দিনাজপুরের নিউ টাউনে ঢাকার পরে দেশের একমাত্র হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যা এ অঞ্চলের রোগীদের কাছে যেন আশীর্বাদ স্বরূপ। রংপুর নয়, এতদ অঞ্চলে বরঞ্চ আমাদের বর্ডার কানেক্টিং যে ইন্ডিয়ান যে ডিস্ট্রিক্টগুলো আছে এগুলারও রোগী আমাদের এখানে আসবে এবং সহজে সেবা পাবে। আসলে হৃদরোগের চিকিৎসা এটা সময় এবং সুযোগের ব্যাপার, এই সময় আর সুযোগটাকেই কাজে লাগানোর জন্য জি হাট ফাউন্ডেশন। তো আজকে আমরা হাঁটি হাঁটি পার করে যে অবস্থায় আসছি তাতে আশা রাখি যে একটা হৃদরোগীর পূর্ণাঙ্গ সেবা এবং চিকিৎসা এখান থেকে আমরা দিতে পারব। 1992 সালের 16 জুন প্রতিষ্ঠিত এই হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট আজ এই অঞ্চলের হৃদরোগীদের জন্য চিকিৎসা সেবা ক্ষেত্রে তৈরি করেছে এক সম্ভাবনা। আমাদের এখন কার্ডিওলজির যে চিকিৎসা সেবা সেটা অবশ্যই আন্তর্জাতিক যে কোনো হসপিটালের সমকক্ষ ইনশাল্লাহ। আমরা কার্ডিওলজিতে এখন কার্ডিয়াক সার্জারি যেহেতু আমরা শুরুই করতে পারিনি, কাজেই আমাদের কার্ডিয়াক সার্জারি ব্যাকআপ সাপোর্টটা এখনও আমরা পাইনি। তো ইনশাআল্লাহ উইদিন 2-3 মান্থস আমরা আশা করছি কার্ডিয়াক সার্জারিটা আমরা শুরু করতে পারবো, এবং কার্ডিয়াক সার্জারি শুরু করতে পারলে আমাদের মানটা আন্তর্জাতিক যে কোনো হসপিটালের সমকক্ষই হবে। আর এখানে যে কোনো যে ইকুইপমেন্টসগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের যে কোনো হসপিটাল শুধু নয় ইন্টারন্যাশনাল হসপিটালগুলোর সাথে তুলনা করে আপনারা দেখতে পাবেন যে একই ইকুইপমেন্টস।
2006 সালের 10 অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নতুন তিনতলা ভবনে নতুন করে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। আমাদের নিজস্ব আইডি আমরা পরিচালিত হচ্ছে, আমরা কোনো অন্য সূত্র থেকে কোনো রকম কোনো অনুদান বা সাহায্য পাই না, কোনো দেশে মানে জাতীয়ভাবেও পাই না, সরকার থেকেও পাই না, বা অন্য কোনো জায়গা থেকেও আমরা পাই না। অ্যাবসলিউটলি এটা রোগীকে সেবা দিয়ে যে অর্থটা আমরা পাই, সেই অর্থটা দিয়ে আমরা আমাদের হাসপাতাল পরিচালিত হচ্ছে। 15 জন সার্বক্ষণিক চিকিৎসক, 40 জন সেবিকা এবং 191 জন স্বাস্থ্যকর্মী সহযোগে চলছে এই প্রতিষ্ঠানের 24 ঘন্টার কার্যক্রম। এখন এটা 50 বেড হসপিটাল, তাই এই 250 জন দিয়ে আমরা চালাচ্ছি, কিন্তু আগামীতে যখন এটা 100 বেড হসপিটাল হবে তখন এই জনবল অবশ্যই বাড়বে। ডাক্তাররা টাইমে টাইমে আসি দেখাশোনা করতেছে এবং সিস্টারের সময় ঠিক সময় ওষুধ দিচ্ছে এবং সব পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা করার যথেষ্ট তাদের সেবা প্রাণ আছে তাদের ভিতরে। আমাদের এই হার্ট ফাউন্ডেশন দিনাজপুরে আমাদের অবস্থিত হয়েছে উত্তরবঙ্গের জন্য, তাহলে এটা আমি মনে করব সাধারণ মানুষের জন্য, সবার জন্য নয়, যদিও এখানে সাধারণ মানুষ যারা গরিব শ্রেণীর তাদেরা হয়তো চিকিৎসার ব্যয় বহন করতে পারবে না, কিন্তু মধ্যবিত্ত থেকে আরম্ভ করে যারা আছে তাদের জন্য মঙ্গল। কোনো প্রতিষ্ঠান তৈরি করা যেমন কঠিন, ঠিক তেমনি কঠিন তাকে টিকিয়ে রাখা। ঢাকার বাইরে দেশের একমাত্র এই হার্ট ইনস্টিটিউটকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের সার্বিক সহযোগিতা, সেই সাথে সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক একাত্মতা। তাহলে এই জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট হয়ে উঠতে পারে একটি আন্তর্জাতিক মানের সেবা প্রতিষ্ঠান। আমরাও চাই হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতে এগিয়ে আসবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি আরও নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ একুশের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন দেশ জুড়ে। বিরতির পর আবারও স্বাগত দেশ জুড়ে অনুষ্ঠানে। বাংলার আদি ঐতিহ্য তাঁতের শাড়ি, বিশেষ করে বাঙালির উৎসব পার্বণে টাঙ্গাইলের তাঁতের শাড়ির আবেদনই ভিন্ন। টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও তাঁতিদের বর্তমান পরিস্থিতি জানব নাজিয়া আফরিনের গবেষণায় মানিক শিকদারের প্রতিবেদনে। খটখট শব্দ শুনেই বোঝা যায় এটি তাঁতিপাড়া। টাঙ্গাইল জেলার পাথরাইল এলাকা পরিচিত তাঁতিপাড়া হিসেবে। এখানকার তাঁতের শাড়ি দেশ ছাড়িয়ে বিদেশেও যথেষ্ট সুনাম করিয়েছে। তারপরও অনেক তাঁতি বাপদাদার আদি পেশা ছেড়ে দিচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্ম আর নতুন করে তাঁতের কাজ শিখতে আগ্রহ হারিয়ে ফেলছে। কেউ শিখতেছেন এই কাজের পরিশ্রম বেশি অন্যান্য কাজের চেয়ে, এর জন্য অনেকে শিখতেছেন। আর যারা শিখে, যারা শিখছে এবং কি তারা অনেকে বাদ দিতেছে পরিশ্রমের কারণে। জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু মজুরিটা মনে করেন আগের মধ্যে আছে, মজুরিটা বাড়ে নাই। কারিগর করে দিয়ে আমাদেরও খুব একটা যে থাকে তা না, যার জন্য আমাদের একটু অসুবিধা হইতেছে, কারিগরেরও মনে করেন অসুবিধা হইতেছে, যার জন্য তারা বাইরে যাওয়ার প্রোগ্রাম বেকারি মোটামুটি বেশি। খটখটি তাঁত বা হ্যান্ডলুমের তাঁতের শাড়ি মূলত টাঙ্গাইলের আদি ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি। বর্তমানে মহাজনেরা সময় বেশি লাগায় এই ধরনের শাড়ি তৈরি না করে মেশিনে তৈরি শাড়ির প্রতি ঝুঁকে পড়ছে। আমরা যে হ্যান্ডলুমের কাপড় তৈরি করি সেটা তো আসলে সময় লাগে বেশি, সুতার দাম বেশি, রঙের কস্টিং বেশি, সব কিছু মিলিয়েই তো ওরা যে প্রফিট হওয়ার কথা সেই দিকে বঞ্চিত তারা। এই যে এই শাড়িটা, এটা যে টাঙ্গাইলের সুতি যেটা জামদানি, এই শাড়িটা আসলে সত্যিকার অবস্থাতে এটা হারিয়ে যাচ্ছে। এই শাড়িগুলো এখন বর্তমানে শ্রমিক যারা শাড়ি তৈরি করতো এটা কমে যাইতেছে, এই শাড়িটা মানে শ্রমিকগুলা, কারণ এটা বানিয়ে তারা পর্তা করতে পারতেছে না। বাঙালি নারীর কাছে শাড়ি শব্দটি যুগ যুগ ধরে এক ভিন্নধর্মী আবেশের সৃষ্টি করে, আর বিশেষ করে টাঙ্গাইলের শাড়ি এ যুগে নারীদের কাছেও সমানভাবে সমাদৃত। টাঙ্গাইলের শাড়ি গুণগত মান খুবই ভালো, সুতি থাকে, পরতে খুবই আরাম আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। কিন্তু সুতার দাম বৃদ্ধি, কারিগরদের ন্যায্য মূল্য না পাওয়া ইত্যাদি সমস্যার কারণে ঐতিহ্যবাহী হ্যান্ডলুম শাড়ির জায়গা দখল করছে ভারতীয় কমদামি শাড়ি।
আসলে গ্রাহক চায় কি, গ্রাহক চায় তো একটু কম রেট দেখতে ভালো, সেগুলি চায়, যে কারণে ইন্ডিয়ান শাড়িটা ব্যাপার হলো ওই একটু কম দামের কারণেই ওরা একটু বেশি নিতে চাচ্ছে আর কি। বিদেশি পণ্যের ছড়াছড়িতে দেশীয় তাঁত শিল্প তার ঐতিহ্য হারাতে বসেছে। এখন সরকার যদি উদ্যোগ নেয় যে ব্যাপার হলো সুতার দাম কমাবে, রঙের দাম কমাবে, হয়তো তাদের ন্যায্য মজুরির থেকে হয়তো বঞ্চিত হবে না, সেদিকে যদি একটু দৃষ্টি রাখে সেই ক্ষেত্রে হয়তো এই হ্যান্ডলুমের প্রোডাকশনটা হয়তো বৃদ্ধি করা যাবে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাঁতি ব্যবসায়ী সহ সরকারকে এগিয়ে আসতে হবে। হাতে বোনা তাঁতের শাড়ি আমাদের ঐতিহ্য। যান্ত্রিকতার ভিড়ে হ্যান্ডলুমকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা। দেশের সম্ভাবনাময় অনেক স্থান নিবিড় পর্যবেক্ষণ ও যথাযথ গুরুত্বের অভাবে এখনও রয়ে গেছে আড়ালে। তেমনি একটি স্থান চাপাই নবাবগঞ্জের বাবুডাইং। চলুন দেখি মাসুমা হাশেম লিসার তথ্যে সঞ্জীব ভৌমিকের প্রতিবেদনে। বরেন্দ্রভূমি, এর প্রাচীনত্ব, ইতিহাস ও ঐতিহ্য সমহিমায় সমুজ্জ্বল এবং প্রাকৃতিক কারণে সমৃদ্ধশালী। ভূতাত্ত্বিকদের মতে বরেন্দ্রভূমির গঠনে একটি সংকীর্ণ ও খণ্ডিত অংশরূপে প্রাকৃতিকভাবে আশীর্বাদ পুষ্ট। কঙ্কর্ময় শক্ত লাল মাটির উজ্জ্বলতায় পরিপূর্ণ অঞ্চলটি যেন প্রকৃতির বিচিত্র খেয়ালে সৃষ্ট এক অপরূপ বিষয় বলে মনে হয়। নবাবগঞ্জ ও রাজশাহী জেলার অন্তর্গত একটি বেশ উঁচু নিচু পাহাড় সদৃশ্য বনভূমি দেখা যায়, যা স্থানীয় ভাষায় বাবুডাইং নামে পরিচিত। বাবুডাইং এর সবটাই উঁচু নিচু বনভূমি। কঙ্করযুক্ত লাল মাটির বুক চিরে এই জায়গাটির প্রায় মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে একটি সংকীর্ণ ও অগভীর খাঁড়ি। খাঁড়ি সংলগ্ন দুপাশের পাড় বহুদূর পর্যন্ত বিস্তৃত। পাড়গুলি যেন ঠিক পাহাড়ের মতোই দাঁড়িয়ে আছে কালের সাক্ষী রূপে। নানান চড়াই উচ্চায় পেরিয়ে হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। ভেতরে পায়ে হাঁটা পথের দুপাশে ছড়িয়ে আছে নামনা জানা অসংখ্য লতাগুল্মাদি আর স্বল্প দীর্ঘ কাঁটাবন। থেকে থেকে ভেসে আসে বনফুলের মিষ্টি গন্ধ। প্রাচীন ইতিহাস থেকে জানা যায় একসময় অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। বট, পাকুড়, শিমুল, নিমসহ প্রায় 500 প্রজাতির বনৌষধি জন্মাত এখানে, যার মধ্যে বর্তমানে প্রায় 100 প্রজাতির বনৌষধি এখনও দেখা যায়। একসময় অঞ্চলটিতে প্রায় সব ধরনের পাখির আবাস ছিল। বৃক্ষ নিধনের ফলে এলাকাটি বর্তমানে প্রায় পাখিশূন্য বনভূমিতে পরিণত হতে চলেছে। পরিবেশ রক্ষায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ছোট বড় 26টি টিলায় বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে এবং খাঁড়িতে ক্রসড্যাম নির্মাণ ও কিছু গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এলাকাটি পুনরায় সবুজায়নের চেষ্টা করছে। রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের বরেন্দ্রভূমিতে অবস্থিত এই বাবুডাইং প্রাকৃতিক কারণেই সম্পদশালী ও সম্ভাবনাময় স্থান হতে পারে। এজন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। যদি এই বাবুডাইংকে ইকো পার্ক হিসেবে গড়ে তোলা যায় তবে রক্ষা পাবে এখানকার অবশিষ্ট বনাঞ্চল, বনৌষধি এবং প্রাণীকুল। বাবুডাইং হয়ে উঠবে গুরুত্বপূর্ণ জাতীয় দর্শনীয় স্থান। বাবুডাইং এর মতো সম্ভাবনাময় স্পটগুলো বিনোদন ও পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হলে যেমন বাড়বে বেড়ানোর স্পট, তেমনি আর্থিকভাবে লাভবান হবে দেশ। দেশজুড়ে সম্পর্কে আপনার তথ্য ও পরামর্শ জানিয়ে চিঠি, ইমেইল ও SMS পাঠাতে পারেন। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দেশজুড়ে, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল deshjure@ekushe-tv.com। আর SMS পাঠাতে পারেন DJM স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। এই উদাসী হাওয়া, কুষ্টিয়া শিল্পী মুন্নির পরিবেশনায় কবিগুরুর এই গানের সঙ্গে শেষ করব আজকে দেশজুড়ে। তবে তার আগে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে আরও নতুন নতুন বিষয় নিয়ে। সবাই ভালো।